বিশ্বকাপে টানা দুই হারের পর ঘুরে দাঁড়ানোর মিশনে আগামী 19 অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের আকাশে শঙ্কার কালো মেঘ। নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে চুটে পড়া সাকিবকে ছাড়াই হয়তো ভারতের বিপক্ষে খেলতে হতে পারে টিম টাইগার্সকে, এমনটাই আভাস দিয়ে রাখলেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, যদিও সাকিব খেলতে চান বলে তিনি জানিয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে চুটে পড়েছিলেন সাকিব, ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয়েছিল হাসপাতালে, যে কারণে ম্যাচের শেষ দিকে মাঠে ছিলেন না তিনি। পরে জানা যায় তার পেশিতে চিপ ধরা পড়েছে। তাৎক্ষণিক পরীক্ষায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানায় মাংসপেশিতে টান খাওয়ার অস্বস্তিতে ভুগছিলেন সাকিব, যে কারণে নিউজিল্যান্ড ম্যাচের পর এমআরআই স্ক্যান করা হয়েছিল। অবশ্য সেই স্ক্যান রিপোর্টে কী এসেছে তার বিস্তারিত কিছু জানায়নি ক্রিকেট বোর্ড। তবে আজ সোমবার দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, সেখানে অধিনায়ক সাকিব আল হাসানের সর্বশেষ তথ্য জানান তিনি। সেই সাথে একটা আভাসও যেন দিয়ে রাখলেন সুজন। তিনি বলেন, সাকিব এই ম্যাচ খেলে বড় ইঞ্জুরিতে পড়ুক সেটা চাই না, তবে আরও একবার স্ক্যান করার সিদ্ধান্ত নেওয়া হবে। ধীরে ধীরে হাঁটা ও দৌড়ানোর মধ্যে পার্থক্য আছে, যেহেতু সে গত ম্যাচে রান নিতে গিয়েই ব্যথাটা পেয়েছে, কালকে হয়তো এটা দেখবে। সাকিব চোট পাওয়ার পর ব্যাটিং করেছে, 10 ওভার বলও করেছে, যদি সে নিজেকে কমফোর্টেবল মনে করে তাহলে খেলবে। সাকিব চাইছে খেলতে, আমরা চাই না ঝুঁকি নিতে, এটা ডিপেন্ড করবে শতভাগ ফিটনেসের উপর। সুজন আরও বলেন, টুর্নামেন্টে 6টা ম্যাচ বাকি আছে, আমরা চাই না একটা ম্যাচ খেলে পুরো টুর্নামেন্ট মিস করুক, ডাক্তার ফিজিওদের উপর এটা নির্ভর করছে, কোচের মতামতের ব্যাপার না এটা, আমরা চাই না এটা গেলে সাকিবের ক্যারিয়ারের জন্য সমস্যা হোক বা লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক, সাকিব যদি চায় ও ফিজিওর মতামত থাকে তাহলে সে খেলবে, এই ম্যাচ যদি তাকে ছাড়াই খেলতে হয় তাহলে আমরা খেলব। এর আগে আজ সকালে একটি গণমাধ্যমে দাবি করা হয় সাকিবের ইঞ্জুরি নিয়ে আলোচনায় বসেছে টিম ম্যানেজমেন্ট, যেখানে উপস্থিত ছিলেন দলের কোচিং স্টাফ সহ খালেদ মাহমুদ সুজনও। ভারতের বিপক্ষে ম্যাচ বলেই যত চিন্তা, বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে থাকতে জয়ের বিকল্প নেই টিম টাইগার্সের।